আমি কিছুদিন আগে একজন অসহায় মানুষকে কিছু খাবার দিলাম, এরপর আমি কিছুদূর যাওয়ার পর দেখলাম লোকটা খাবারগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমার প্রশ্ন হলো, লোকটা যদি বসে খাবারগুলো খাইতো তাহলে নেকি হইতো, আর দাঁড়ায় খাওয়ার কারণে সে তো গুনাহগার হলো। যেহেতু খাবারগুলো আমি দিছি, এই জন্য কি তার গুনার ভাগিদার আমি হবো কিনা? না, এত চিন্তা করার দরকার নেই, এটা অতিরিক্ত চিন্তার সামিল হয়ে যাবে, এত চিন্তা করার কোনো প্রয়োজন নাই। আপনি তাকে খাবার দিয়ে দিয়েছেন, সে খাবার খেলে আপনি সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর দাঁড়িয়ে খাবার খেলে গুনাহ হয় আপনাকে, কে বলেছে? দাঁড়িয়ে খাবার খাওয়াটা সুন্নার খেলাফ, অনুচিত কাজ। এতে গুনাহ বলতে আপনি যেটা মিন করেছেন, বড় কোনো গুনাহ এরকম না ব্যাপারটা, এটা অনুত্তম, আমাদের জন্য অস্বাস্থ্যকর, আমাদের জন্য ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নার খেলাফ, গুনাহ বললে বলতেই পারে আমরা ছোট গুনাহ হবে, এটা বলতে পারি, এর কারণে কোনো বড় গুনাহ হবে না। আর তাছাড়া খাবার দেওয়ার পর সে কীভাবে খেয়েছে সেটা দায় আপনার না, বিদায়ের কারণে আপনার গুনাহ হবে না। আপনি এই অজুহাত দিয়ে আবার মানুষকে খাবার দেওয়া বন্ধ করেন না। আমার বাসা ব্রাহ্মণবাড়িয়া জেলায়। আমরা 7-8 জন যুবক আমাদের গ্রামে আপনার থেকে উৎসাহিত হয়ে একটি সংগঠন করেছিলাম, যার নাম দিয়েছিলাম আসুন্না সংগঠন। গত 1 বছরে প্রায় 1 লক্ষ টাকার মতো দিনই কাজে ব্যয় করা হয়েছে। আমাদের লক্ষ্য বেনামাজিদের নামাজি করা, অসহায়দের পাশে দাঁড়ানো, দিনী শিক্ষার ব্যবস্থা, শিখ বিদাত মুক্ত সমাজ গঠন করা। অনুগ্রহ করে বলবেন আমাদের আসুন্না নাম দেওয়াটা ঠিক হয়েছে কিনা, আর আমাদের জন্য কিছু নসিহা করবেন কীভাবে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি। শেষেরটা আগে বলি, আপনাদের এটার বিষয়ে যারা জানেন তাদের কাছ থেকে নসিহত নেবেন। আমি তো জানি না আপনারা কী করেন না করেন, সঠিক করেন ভঠিক করেন, অবশ্যই কোনো ভালো বিদগ্ধ আলেমদের তত্ত্বাবধানে আপনারা চলাফেরা করবেন, কার্যক্রমগুলো পরিচালনা করবেন সুন্দরভাবে, শুদ্ধভাবে, সঠিকভাবে, নিয়ম মতো। আর আসুন্না নাম দেওয়াতে কোনো অসুবিধা দেখি না, কারণ সুন্না, তারপরে যে কোরআন, এই জাতীয় শব্দগুলো তো কমন নাম, এগুলো তো কারোর মানে কিনে নেওয়া সম্পদ না। আসুন্না আমাদের আসুন্না ফাউন্ডেশন আছে, আপনি আসুন্না সংগঠন নাম দিয়েছেন, আপনি আসুন্না অন্য কিছু নাম দিয়েছেন, সোসাইটি নাম দিয়েছেন, কোনো অসুবিধা নেই, আমাদের পক্ষ থেকে কোনো অসুবিধা নেই। কারণ এই সুন্না নামটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে আমরা লিখে নিই নি, যে আমরা লিখে নিয়ে নিয়েছি এটা কাউ ব্যবহার করা যাবে না, এমন কোনো কথা নেই, এটা যে কেউ ব্যবহার করতে পারেন। তবে এটা ঠিক যে উদ্দেশ্য হওয়া উচিত দিন শেষে আমার কাজ করা, নকল করা যেন উদ্দেশ্য না হয়। অনেকে আমাদের লোগোটাতে নকল করেন, আমাদের লোগোর কাছাকাছি লোগো নেন, এতে মানুষ বিভ্রান্ত হন, এরকম দান্দাবাজি করলে সেটা তো সবের পরিবর্তে আর গুনাহ হবে, ওইটা আমরা রাজি খুশি থাকলেও গুনাহ হবে, কারণ আপনি দিন শেষে মানুষকে প্রতারিত করছেন, সেটা জায়েজ নেই। আমি একটি ছোট উদ্যোক্তা, ফ্যাক্টরিতে 20 জন কাজ করে, তাদের বেতন আমি 1 থেকে 5 তারিখের মধ্যে প্রদান করতাম এবং অ্যাডভান্সও প্রদান করতাম, কিন্তু তারা একসাথে 20 জন চলে গেছে। এরপর ফ্যাক্টরি দুই মাস অচল হয়ে গেছে, এতে আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি, অ্যাডমিন অনেক টাকা চুরি করে চলে গেছে, কিছু সময় আমার ওয়ার্কার অ্যাডভান্স টাকা নিয়েও চলে যায়। এরপর থেকে আমি নিয়ম করেছি 15 তারিখে বেতন দেওয়ার, এবং সমস্যা হলে কিছু অ্যাডভান্স দেওয়ার জন্য, চাকরি ছাড়লে 1 মাস আগে রিজাইন লেটার দেওয়ার জন্য। তার মধ্যে কিছু লোক 4-5 দিন কাজ করে চলে যায়, টাকা নিতে আসে না, এবং কিছু আসে তাদের দিয়ে দেওয়া হয়, যারা আসে না তাদের টাকা কি করা উচিত? দেখুন, কর্মীদের ঘাম শুকাবার আগে পারিশ্রমিক দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘাম শুকাবার আগে। তো সৌদি আরবে এই হাদিসের উপর আমল করে তারা এভাবে যে মাস শেষ হওয়ার আগে তারা বেতন দেয়, সারা দুনিয়াতে মাস শেষের পরে বেতন দেয়, কিন্তু সৌদিতে তাদের সিস্টেম হলো মাস শেষ হওয়ার আগে তারা বেতন দেয় সরকারিভাবে, এবং এটা তারা এই জন্য করে যে হাদিসের উপর আমল করে। এখন কথা হলো, যেটা বললেন, আমাদের দেশের বাস্তবতায় মানুষ প্রতারণা করে, চলে যায় টাকা নিয়ে, তো সেক্ষেত্রে প্রথমত কিছু গ্যারান্টি রাখতে পারেন যে তারা 1 মাসের স্যালারি অথবা কিছু টাকা জামানত রাখবেন, এটা আপনার কাছে আমানত থাকবে, আপনি এটা রেখে দিবেন। যদি সে ঠিকঠাক মতো চাকরি ছাড়ে নিয়ম অনুযায়ী তার টাকা ব্যাক করবে, যদি সে টাকা মেরে দিয়ে যায় তখন ওখান থেকে আপনি টাকা কাটতে পারবেন, এটা যেমন সুযোগ আছে। দ্বিতীয়ত, কোনো কারণে যদি আপনি বেতন একটু পরে দেন কোনো যৌক্তিক কারণে, তো সেটা জায়েজ আছে, 10 তারিখে 15 তারিখে দিলেন, কিন্তু আগে আগে দিতে পারলে ভালো, কিন্তু কোনো বিশেষ যৌক্তিতে যদি আপনি পরে দেন দিতে হবে এলো কথা। এখন কত লোক কেউ যদি 4-5 দিন কাজ করে না নিতে আসে তার বেতনের টাকা, যে 5 দিন টাকা আর কিনিব, সে আসলো না, তো এটা তার ব্যাপার, সে আসলো না, সেটার জন্য আপনার গুনাহ হবে না। তবে আপনি চেষ্টা করবেন যখনই আসে তার টাকা দেওয়ার, যদি সে না নিতে আসে সম্ভব হলে ওই টাকা সওয়াবের নিয়ত ছাড়া তার পক্ষ থেকে দান সাদাকা করে দিবেন। বাকি আপনাকে ক্ষতিগ্রস্ত হইতে ইসলাম বলে না, নিশ্চয়ই আপনার জন্য বিকল্প বহু পন্থা আছে। যারা নোটিশ ছাড়া আগে চলে যাবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে, চুক্তি থাকবে যে 1 মাস আগে নোটিশ না করা হলে হঠাৎ চলে গেলে যেহেতু আমি ক্ষতিগ্রস্ত হব, সেহেতু হঠাৎ চলে গেলে তার জন্য এই পানিশমেন্ট থাকবে, সে এই সুবিধা থেকে বঞ্চিত হবে, সুবিধা পাবে না, হ্যাঁ চাকরি এতদিন করলে এই সুবিধা পাবে, না হলে পাবে না, এগুলো আপনি লিখে দিতে পারেন। তবে কোন শর্ত দিতে পারবেন, কোনটা পারবেন না, এটা কোনো ভালো আলেমকে দেখাই নিতে পারেন।
আমার পরিবারের অভিভাবকদের উপার্জন হারাম, এমন অবস্থা আমি মেয়ে হিসেবে পরিপূর্ণ পর্দার সাথে বাহিরে গিয়ে অন্য মেয়েদের প্রাইভেট পড়াইতে পারবো কিনা? আপনার পরিবারের অভিভাবকদের যদি উপার্জন সম্পূর্ণ হারাম হয় অথবা অভিভাবকদের উপার্জন না থাকে, নিজের উপার্জনের উপর নির্ভর করতে হয়, তাহলে আপনি বাহিরে গিয়ে পরিপূর্ণ পর্দার সাথে ফেতনামুক্তভাবে মেয়েদেরকে যদি পড়াতে চান পড়াতে পারবেন, অবশ্যই পারবেন, তবে পর্দার বিধান যেন লঙ্ঘন না হয় সেটা খেয়াল করবেন। শরীয়ত আমাদের কল্যাণার্থে বিধিবিধানগুলো দিয়েছে, আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই, আপনি যাতে সেফ থাকেন, নিরাপদ থাকেন সেজন্য আল্লাহ দিয়েছেন। যারা এগুলোকে মানেন না, যে সমাজ এগুলোকে মানে সে সমাজে নানা রকমের ফ্যাসাদ হয় আমরা জানি। বিধায় আপনার প্রয়োজন হলে আপনি সেটা করতে পারেন, কিন্তু মেয়ে হয়ে শুধু মেয়েদেরকে পড়াবেন এবং সেটা পর্দার মধ্যে আসা যাওয়ার ক্ষেত্রে ওখানে পড়ানোর ক্ষেত্রে মেনটেন করতে হবে। আমি অনার্স অ্যাকাউন্ট বিভাগের ছাত্র, পড়াশোনা শেষে কোনো ব্যাংকে চাকরি করা আমার জন্য হালাল হবে কিনা? শুধু কোনো ব্যাংকে চাকরি করতে পারবেন না, ইসলামী ব্যাংকগুলো যারা ইসলামী ব্যাংকিং প্রতিপালন করবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা চেষ্টা করে, হয়তো কোনো ক্ষেত্রে ত্রুটি আছে, সেগুলোতে আপনি মন্দের ভালো তারপরও সংশয়পূর্ণ, সেগুলো যদি অ্যাভয়েড করতে পারেন সবচাইতে ভালো, যেখানে সংশয়ের ঊর্ধ্বে আপনি উঠে যেতে পারেন সেটা সবচাইতে উত্তম। তবে সরাসরি কনভেনশনাল ব্যাংকে, সুদী ব্যাংকে চাকরি করা পরিষ্কার হারাম হবে, কারণ সেখানে আপনি সুদের কোনো না কোনোভাবে সাহায্যকারী মদতকারী হচ্ছেন, সেজন্য আপনার গুণা হবে। আমি 5 বছর বা 10 বছর মেয়াদে ব্যাংকে ডিপিএসে টাকা রাখবো, কিন্তু জমাকৃত টাকা আর সুদ গ্রহণ করবো না, এটা কি করা উচিত হবে? আপনার যদি কোনো টাকা জমা রাখার দরকার হয়, আপনি কোনো একটা ইসলামী ব্যাংকে বা ইসলামী ব্যাংকিংয়ে উইনি আপনি টাকা রাখলেন, এটা তো জায়েজ আছে, বাট আপনি এরকম নির্দিষ্ট সময়ের জন্য ডিপিএস করবেন, আটকায় রাখবেন, আবার সুদও নেবেন না, তাহলে এটার মানেটা কি, মতলবটা কি, কী জন্য রাখবেন? নির্দিষ্ট সময়ের জন্য যে স্কিমে যে রাখবেন, স্কিমে রেখে যদি আপনি লাভ না নেন, সুদ নাই নেন, তাহলে আপনি এখানে রাখার উদ্দেশ্যটা কি? তাহলে তো আপনি সাধারণভাবেই রাখতে পারেন, এভাবে রাখার তো বিশেষ কোনো কারণ থাকতে পারে না। তবে যে সমস্ত ব্যাংকগুলো সুদি কারবার করে, সরাসরি সুদি ব্যাংক, তাদের কাছে টাকা রাখা সেটা ডিপিএস করে না সাধারণভাবে, এর মানে হলো তারা যে আরেকজনকে সুদি লোন দিবে সেটার জন্য সাহায্য করে, এই জন্য তাদের কাছে টাকা রাখা জায়েজ নাই। ইসলামী ব্যাংকগুলোতে আপনি টাকা রেখে দিলেন, কোনো প্রফিট নেওয়া চায় সেটা আপনার জন্য জায়েজ হতে পারে। তবে যদি আপনার কোনো ইনভেস্টের সুযোগ থাকে, নিরাপদ কোনো জায়গায় ইনভেস্ট করার সুযোগ থাকে, সেটাই আপনি খুঁজে বের করা সবচেয়ে উত্তম। সর্বরাত পালন সম্পর্কে কিছু বলেন। সর্বরাত সম্পর্কে আমরা তো বহুবার বলেছি, এই বিষয়টা নতুন করে বলার কিছু নেই। আমরা যেটাকে সর্বরাত বলছি, হাদিস সেটাকে বলেছে মধ্য শাবানের রাত বা লাইলাতুল নিসফিন শাবান, নাম যাই দেই না কেন, এই লাইলাতুল নিসফিন শাবান বা মধ্য শাবানের রাত বা শাবানের মধ্য রজনী, মধ্য শাবান রজনী বা সর্বরাত যেটাই বলেন, এই রাতে হালুয়া রুটি খাওয়া, পটকা বাজি ফুটানো, কবর জিয়ারত করা সহ বহুবিধ কার্যক্রম আমাদের সমাজে আছে, গোসল করা, এটা সেটা করা, বিশেষ পদ্ধতির নামাজ পড়া, এত রাকাত মুসুরা দিয়ে ইত্যাদি ইত্যাদি, এগুলোর কোনোটি কোনো হাদিসে বর্ণিত নেই সোজা কথা। এই রাতে আল্লাহ তালা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, প্রত্যেক রাতে ভোররাতে আল্লাহ ডেকে ডেকে মানুষকে ক্ষমা ঘোষণা করে, এই রাতে সারা রাত সাধারণ ক্ষমা ঘোষণা করেন হিংসুক এবং মুশরিক ছাড়া। সো এই রাত উপলক্ষে যদি আপনি কিছু করতে চান, হিংসা এবং শিরক থেকে বেঁচে থাকবেন, এটা থেকে নিজেকে পরিচ্ছন্ন করবেন, তাহলে সাধারণ ক্ষমার আওতায় পড়বেন, এর বাইরে আল্লাহ তালা ক্ষমা লাভের জন্য আপনার চেষ্টা থাকতে পারে, এর বেশি কিছু না। এবং এই দিন উপলক্ষে আলাদা রোজা রাখা, এই রাতে সারা রাতে ইবাদত করার বিষয়ে সহি কোনো বিশুদ্ধ কোনো হাদিস বর্ণিত নাই, সাফ কথা। তবে এই রাতের মর্যাদাকে একেবারে অস্বীকার করার সুযোগ নেই, হাদিসের আলোকে মর্যাদা প্রমাণিত, কিন্তু আমরা যত কাজ করি এবং এটাকে যতটা গুরুত্ব দেই বা যে আমলগুলোর তালিকা আমরা তৈরি করেছি এগুলোর বেশিরভাগই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আপনি যদি সবচাইতে ইবাদতের জন্য উত্তম রাত কোনটা আমাকে প্রশ্ন করেন, তো তার উত্তর হবে অবশ্যই লাইলাতুল কদর। সেই লাইলাতুল কদরের জন্য আমাদের এতটুকু চেষ্টা থাকে না, এটা হলো আমাদের লাইলাতুল কদরের গুরুত্ব না বোঝার কারণে এবং মধ্য শাবানের রাত সম্পর্কে আমাদের ভুল ধারণা থাকার কারণে। এ রাতে ভাগ্য নির্ধারণ করা হয় আমরা মনে করি, অথচ বিশুদ্ধ মত হলো লাইলাতুল কদরেই ভাগ্য নির্ধারণ করা হয়, সূরা দুখানা 3 নম্বর 4 নম্বর আর সেটিই বলছে।